বন্ধুরা অবাঞ্ছিত লোম মুখে হোক বা হাত পায়ে যেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে আমাদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটিয়ে থাকে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার সাহায্যে খুব সহজেই কোনো টাকা খরচা না করেই বা কোনো ব্যথা ছাড়াই অবাঞ্চিত লোমগুলোকে আপনারা বাড়িতে বসেই তুলে ফেলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা আমি এখানে ফ্রেশ গাছের অ্যালোভেরা নিয়েছি যদি আপনাদের বাড়িতেও অ্যালোভেরার গাছ রয়েছে অবশ্যই ফ্রেশ অ্যালোভেরাটাই নেবেন কারণ এটি বেশি কার্যকারী তো বন্ধুরা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে টিউব জেল নিতে পারেন এবার আমাদের কি করতে হবে অ্যালোভেরার ওপরের খোসাটা কেটে দিয়ে তারপরে অ্যালোভেরা জেলটিকে দেখুন চাকুর সাহায্যে এভাবে করে হালকা করে রাব করে বের করে নিতে হবে এতে করে কি হবে জেলটি লিকুইড আগারে আমরা পেয়ে যাব। তো ঠিক আছে এভাবে আমরা খুব সহজেই অ্যালোভেরার জেলটাকে লিকুইড আকারে বের করে নিতে পারবো তো বন্ধুরা অ্যালোভেরা আমাদের ত্বকের বা চুলের ক্ষেত্রে খুবই উপকারী একটা ইনগ্রেডিয়েন্ট অ্যালোভেরার কোনো তুলনা নেই তো বন্ধুরা অ্যালোভেরার জেল আমরা এই রেমেডিতে এই জন্য ইউজ করব কারণ বাকি যে জিনিসগুলো আমরা ইউজ করতে চলেছি সেগুলোর দিয়ে যাতে আমাদের স্কিন ড্রাই না হয়ে যায় স্কিনের কোনো ক্ষতি না হয় তার জন্য অ্যালোভেরা জেল এখানে আমাদের ইউজ করতে হবে মানে স্কিনকে প্রোটেক্ট করবে স্কিন ড্যামেজ হবে না ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে ইনো ইনো এখানে আমি হাফ চামচ মতো নিচ্ছি যদি আপনাদের কাছে ইনো না থাকে তাহলে সেক্ষেত্রে বেকিং সোডা নিয়ে নেবেন ইনো বা বেকিং সোডা দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই আপনাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো এবার কি করব অ্যালোভেরা জেলের সাথে ইনোটিকে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে লেবু। তো আমি এখানে অর্ধেক টুকরো লেবু নিচ্ছি আর পুরো অর্ধেক টুকরো পাতিলেবুর রস চিপে এভাবে করে আমি এই মিশ্রণটির সাথে মিশিয়ে দেবো তো বন্ধুরা লেবু হচ্ছে ন্যাচারাল ব্লিচ যার ফলে স্কিনের মধ্যে কোনো কালো দাগ ছোপ পড়বে না বা স্কিনের মধ্যে র্যাশ বেরোবে না স্কিনকে ব্রাইট করতে খুবই সাহায্যকারী হবে তাই বন্ধুরা লেবুটাকে দেখুন আমি ভালো মতো করে চিপে লেবুর রসটাকে এই মিশ্রণ সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি যতগুলো জিনিস আপনারা এই মিশ্রণের সাথে অ্যাড করবেন সব জিনিসগুলো যাতে ভালো মতো করে মিশে যায় তার জন্য ভালো মতো ফেটিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট ঠিক আছে তো এখানে বন্ধুরা বলে রাখি কোলগেট হোয়াইট পেস্ট ছাড়া আপনারা অন্য কোনো পেস্ট ইউজ করতে পারবেন না জেল পেস্ট বা আদার অন্য কোনো পেস্ট ইউজ করা যাবে না লক্ষ্য রাখবেন এই কথাটি মাথায় রাখতে হবে তারপরে বন্ধুরা দেখুন কোলগেটটাকে ভালো মতো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তো কোলগেটটা মিশতে একটু টাইম লাগে কোলগেট যে কোনো জিনিসের সাথে খুব সহজে মিশে না তাই একটু টাইম নিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে কোলগেটটা যখন মিশবে তখন দেখবেন এর যে একটা ফেনা ফেনা ভাব রয়েছে যে ফ্লাফি ভাবটা সেটা কিন্তু অনেকটাই কম হয়ে গিয়ে একটা মসৃণ পেস্টে পরিণত হবে তো বন্ধুরা এই রেমেডিটি এতটাই পাওয়ারফুল এতটাই দুর্দান্ত যে কোনো কেমিক্যাল ছাড়াই আপনারা বাড়িতে বসেই খুব সহজেই অবাঞ্ছিত লোম পরিষ্কার করে নিতে পারবেন তো বন্ধুরা রেমেডিটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো আর লাইভ রেজাল্টও দেখাবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু পায়ের লোম তুলে দেখাবো তো এবার কি করব বন্ধুরা এই মিশ্রণটিকে পায়ের মধ্যে পায়ের একটু জায়গায় আমি লাগিয়ে আপনাদের দেখাবো পুরো পায়ে আমি লাগাচ্ছি না তো দেখুন এইরকমভাবে মিশ্রণটিকে লাগিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তো যেহেতু বন্ধুরা এই মিশ্রণটি বাড়ির তৈরি এর মধ্যে কোনো কেমিক্যাল নেই যার ফলে ওয়ার্ক করতে একটু টাইম লাগবে ঠিক আছে তো বন্ধুরা এই রেমেডিটা লাগানোর আগে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন পাটা পরিষ্কার থাকে বা যে জায়গায় লাগাচ্ছেন সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে কোনো ক্রিম বা আগে থেকে কোনো তেল ঠেল যেন না লাগানো থাকে এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে তো মোটামুটি আমি দেখুন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখেছিলাম আর বেশিক্ষণ রাখলে কোনো ক্ষতিও হয় না যেহেতু সব জিনিসই বাড়ির তৈরি তাই কোনো সাইড এফেক্ট হবে না ঠিক আছে তো তারপরে কি করতে হবে ভিজে রুমাল ভিজে কাপড় দিয়ে ভাবে করে মুছে নিলেই আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন ছোট ছোট অবাঞ্চিত লোমগুলো বেশ অনেকটা কিন্তু উঠে এসছে আমি এটা বলবো না যে প্রথমবারেই পরিষ্কার হয়ে যাবে প্রথমবারে কিন্তু সিক্সটি পারসেন্ট লোম উঠে আসবে তারপর আবার অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা এই রেমিডিটিকে কয়েকবার ইউজ করার পরে আপনারা দেখবেন অবাঞ্চিত লোমের যে একটা গ্রোথ সেই গ্রোথটা পুরোপুরিভাবে কমে যাবে ধীরে ধীরে করে অবাঞ্চিত লোম একেবারেই সেই জায়গায় কিন্তু আর দেখা যাবে না তো বন্ধুরা আমরা পার্লারে গিয়ে যখন অবাঞ্ছিত লোমগুলোকে ভ্যাকসিন করাই তখন সেক্ষেত্রে একবারেই লোমগুলো ভালো মতো পরিষ্কার তো হয়ে যায় কিন্তু যখন লোমগুলোর গ্রোথ হয় তখন খুব দ্রুত গতিতে গ্রোথ হয় আর খুব ঘন কালো মোটা লোম বেরিয়ে আসে যেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে তো বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডির সাহায্যে যদি আপনারা করে নিতে পারেন তাহলে দেখবেন অবাঞ্ছিত লোমের যে বংশ পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা তারপরে কি করতে হবে ফিটকারি যদি থাকে ফিটকারি দিয়ে একটু মাসাজ করে নেবেন যদি ফিটকার না থাকে তাহলে বরফের সাহায্যে ভাবে করে হালকা একটু ঘষে মাসাজ করে নেবেন তাহলে দেখবেন সেই জায়গার মধ্যে আর কোনো র্যাশ বা রেডনেস আসবে না ঠিক আছে এবার বন্ধুরা অনেকেই রয়েছে যাদের আপার লিপে বা দেখবেন কান সাইডগুলোতে এই চিনগুলোতে খুবই ছোটো ছোটো লোম থাকে যেটা দেখতে খুবই বাজে লাগে তো বন্ধুরা সেই লোমগুলোকেও কিন্তু আপনারা এই রেমেডির সাহায্যে পুরোপুরিভাবে পরিষ্কার করে নিতে পারবেন তবে তার আগে অবশ্যই আপনারা একবার টেস্ট করে নেবেন কানের সাইডে লাগিয়ে টেস্ট করে দেখ দেখতে হবে যে স্কিনে শ্যুট করছে কি না তাহলে তারপরে আপনাদের ইউজ করতে হবে তবে আরেকটি কথা মাথায় রাখতে হবে যেটা আমি প্রথমেই বললাম যে এই রেমেডিটি লাগানোর আগে যেন মুক্তি বা যে জায়গায় লাগাচ্ছে সেই জায়গাটি পুরোপুরিভাবে পরিষ্কার হওয়া খুবই দরকার কোনো ক্রিম বা পাউডার কোনো কিছু যাতে না লাগানো থাকে আর ফেসওয়াশ দিয়ে ভালো মতো করে মানে পরিষ্কার করে নিতে হবে তারপরে অ্যাপ্লাই করতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে অ্যাপ্লাই করার পরে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট তো রাখতেই হবে তারপরে কাপড় দিয়ে এভাবে করে মুছে নিতে হবে যদিও আমার মুখের মধ্যে কিন্তু কোনো লোম নেই তা সত্ত্বেও কিন্তু আমি আপনাদের লাগিয়ে অ্যাপ্লাই করে দেখালাম যে আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন তো বন্ধুরা এইভাবে করে অ্যাপ্লাই করবেন খুবই সহজ আর কোনো ঝামেলা নেই বাড়িতে বসে আপনারা যখন তখন করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে করে লোম পরিষ্কার করলে আপনাদের লোম কিন্তু ধীরে ধীরে লোমের গ্রোথটা ধীরে ধীরে পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা